এদিকে আলপুরি চাঁদের মতো করে দিয়ে এসছে, কি বলছি বুঝতে পারছেন না? এই তো আমাদের নামাজিদের অবস্থা, নামাজিদের অবস্থা নয়, জমির আল কেটে চাঁদের মতো বেঁকিয়ে মসজিদে গিয়ে বলছে, কি বলছে মসজিদে গিয়ে বলছে, কাতার সোজা করে নিন, আল্লাহ নবী বলেছে কাতার মেকে গেলে তার অন্তর মেকিয়ে দেওয়া হবে, এই মাত্র জমির আল মেকিয়ে দিয়ে এসছে। জি আল্লাহ, এই তো আমাদের অবস্থা, আমাদের অবস্থা নয়, এই তো আমাদের অবস্থা নামাজিদের, নামাজ আমাদের কবুল হচ্ছে না, ওই জন্য নামাজ আমাদের ভালো এই মন্দ কাজ ও কথা থেকে দূরে রাখতে পারছে না, নামাজ কবুল হচ্ছে আমাদের হচ্ছে না, তার একটা কারণ হচ্ছে এই যে নামাজে ধীর স্থিরতা আমাদের ভিতরে নেই। আল্লাহ তাআলা তারপরে বলেন আল্লাযীনাহুম ইরাউন, জাহান্নাম তাদের জন্য যারা মানুষের দেখানোর জন্য নামাজ যারা পড়ে, যারা লোক দেখানো নামাজ, পাঁচ অক্ত নামাজ কারা কারা পড়েন এখানে? পাঁচ অক্ত জুম্মার দিনের লোক তুলবেন না, সবাই তুলুন তাহলে চোরগুলো ধরা যাবে, চোর অনেক আছে তার মানে, তাই না? আপনি আর কবে মসজিদ আসবেন? হ্যাঁ, আল্লাহ বলছেন ইউরাউন। এই আয়াতের যদি একটু গভীরে ভাবেন তাহলে জুম্মার নামাজিরাও কিন্তু এই আয়াতের ভিতরে লিপিবদ্ধ। জুম্মার নামাজ পড়ার লোক দেখানো সমান নয়, হ্যাঁ একদম সমান, তার মানে এই নামাজ পড়ার কারণেই আপনাকে জাহান্নাম যেতে হবে। এই মমতাজুল ইসলাম আপনাকে বলে দিচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবিরা অন্য কোনো আমল ছেড়ে দিলে কাফের মনে করতেন না, মুশরিক মনে করতেন না, কিন্তু সালাত যদি কেউ ত্যাগ করে দিতেন বিশ্বনবী সাহাবিরা পর্যন্ত মুশরিক মনে করতেন। বলুন, যারা সালাত আদায় করছি না আমরা, অনেক লোক আছে সারা জীবন নামাজ পড়ল না, সারা জীবন নামাজ পড়ল না, মসজিদে গেল না, ও মারা গেল। অনেক ইমাম সাহেব ভাইদেরকে দেখেছি আমি যে ইমাম সাহেব ভাইরা 200-500 টাকা পেয়ে গেছে, ওই জন্য বাপের জন্য দোয়া করছে, একদম দোয়া করবেন না, কেন দোয়া করতে আপনি যাবেন, ও তো মুশরিক অবস্থায় মারা গেছে, একদম দোয়া করবেন না, সারা জীবন আল্লাহর হুকুমকে তর্ক করেছে, সারা জীবন আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আর মারা গেল, আর আপনি 200 টাকা পেলেন, 300 টাকা পেলেন, বা মানবতা দেখাতে গিয়ে তার জন্য দোয়া করলেন, কোশ্চিন কালেও দোয়া কবুল করা হবে না। বেনামাজি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি সে তার বিগত দিনের পাপ সম্পর্কে আল্লাহর দরবারে যদি তওবা চায় না, অবশ্যই ক্ষমা হবে, মরে যাবার পরে আর তওবার দরজা খোলা থাকে না, তথাপিও একটা বেনামাজি যদি মারা যায় 100% জাহান্নাম চলে গেছ। দলিল কোরআন বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, একজন জান্নাতি আর একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করে বলছে ভাই তুমি কেন আজকে জান্নাতে আমি কেন জাহান্নামে, তখন জাহান্নামী বলবে কলু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমার সব ভালো কাজ ছিল, শুধুমাত্র মুসল্লি ছিলাম না, শুধুমাত্র নামাজি ছিলাম না, এই কারণে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। একটা লোক বলুন তো যে তুরস্কের সিরিয়ার যে অবস্থা, আজকে থেকে নামাজ ধরে যাবো ইনশাল্লাহ, পাঁচ অক্ত না, ও জাহান্নামে যাবে তাও ভালো কিন্তু নামাজ পড়বে না, তাই তো? এটাই আমাদের চরিত্র তো, ও জাহান্নামে যেতে রাজি, নামাজ পড়তে রাজি নয়। কেউ আছেন এখানে? কেউ নেই। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ায়ামনাউনাল মাউন, জাহান্নাম তাদের জন্য যারা তার প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, এদের জন্য জাহান্নাম। প্রতিবেশী
সাইকেলে হাওয়া দেয় ওটার নাম কি? পাম্পার। আপনার বাড়িতে আমি পাম্পার টানতে গেছি, গিয়ে বলছে সাইফুল ভাই তোমার পাম্পারটা একটু দাও না, আমার চাকাতে হাওয়া দিব সাইকেলে, পাম্পার পুরো ভালো। তারপরেও সাইফুল বলছে আমাদের পাম্পারের ওয়াশারটা গণ্ডগোল হয়ে গেছে। এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে ওয়াইয়াম নাউন আল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য জিনিস উপকার করা থেকে নিজেকে আটকে রাখে এরই জন্য জাহান্নাম। আমার বাড়িতে কল খারাপ, আমার স্ত্রী আপনার বাড়িতে দুদিন কলে পানি আনতে গেছে, তা আপনার স্ত্রী মিষ্টি করে বলছে কি যে আমাদের কলে এসো না বুবু, কলটা খারাপ হয়ে যেতে পারে। আপনার বাড়ির 20টা লোক কল ধরে টানছে, তখন কল খারাপ হয় না, আর আমার বউ দুদিন কলে পানি আনতে গেছে কল খারাপ হয়ে যাবে? আমি কুরবানিতে একটা গরু কিনেছি, আমার বাঁধার খামার নেই, তা আপনার খামারে বেঁধেছি, তা আপনার স্ত্রী রাতের বেলা শুয়ে শুয়ে বলছে কি ব্যাপার মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় খামার দখল করে নিতে পারে, আর এ ভেড়া বাজার থেকে গিয়ে একটা নেট তার কিনে এনে বা কুঞ্চি দিয়ে বা কুল গাছের কাঁটা দিয়ে জায়গাটা জুত করে ঘিরে দিল। আল্লাহ বলছে ওয়াইয়াম নাউন আল মাউন, প্রতিবেশীকে যারা সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে এদের জন্য জাহান্নাম। চলুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না ও আল্লাহকেও বিশ্বাস করে না। কে? ফালিকুরিম যাইপাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। অমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজিজারহু, বিশ্বনবী বলছেন আল্লাহকেও বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দুটো সূরাতে আল্লাহ জাহান্নামীদের কথা বললেন। চলুন এইবার আপনাকে লাস্ট, রাত্রি 12টা বাজে মানুষকে ধরে রাখা যাবে না, আপনাকে একটা জান্নাতে যাবার আমল বলে বক্তব্য শেষ করে দিই, তারপর মাদ্রাসার ব্যাপারে কিছু কথা বলছি। আচ্ছা, জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে তো? সবার সবার ইচ্ছা আছে না? আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায় না, যায় না তো, যায় না। এই মমতাজুল ইসলাম বলছি বোকা, যায়, যায়। দুজন মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটা মানুষের মাধ্যমে? দুজন, আব্বার মা, এদের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। মাদ্রাসার জলসা তো, ওই জন্য কথাটা বলতে হবে আমাকে। এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন যদি সব ভুলে যান আমার কোনো আপত্তি নেই, এই কথাটা অন্তত পক্ষে না ভোলার জন্য বিনীত অনুরোধ করছি, নড়াচড়া না করে বসে থাকার জন্য অনুরোধ করছি। আমি জাহান্নামীদের চরিত্র বললাম এতক্ষণ কোরআন দিয়ে, এবার জান্নাতীদের দুটো একটা চরিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখুন তো দেখি অ্যাকসেপ্ট করা যায় কি না। আচ্ছা, আপনাদের গ্রামের একটা লোকের চারটে লোক বেটা। আচ্ছা বলুন তো, যখন বুড়ো বয়সে মায়েরা বুড়ো বুড়ি হয়ে যায়, আব্বা মা কী সিস্টেমে আপনাদের কাছে খায়? পালা সিস্টেম, তাই না? হ্যাঁ হ্যাঁ, পালা সিস্টেমে খায়, কারণ মনে হয় যে মসজিদের ইমাম সাহেব আমার আব্বা, তাই না? 15 দিন করে পালা, 16 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে। আবার কেউ কেউ বৌমা বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আবার কেউ কেউ বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। কি বলছি বুঝতে পারছেন না? অনেক কথাবার্তারা বলে।